আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সুস্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো সিলিং ফ্যানের হিউজ কালেকশন। হিউজ কোয়ান্টিটি আছে বহুত, কিন্তু আসলে আমাদের জায়গা স্বল্পতা, যার কারণে হচ্ছে আপনার এক পিস করে হচ্ছে স্যাম্পল নিয়ে আসছি। তো কন্টিনিউ করেন, ভিডিওটা কন্টিনিউ করেন। আচ্ছা মামা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভিউয়ার্সদের তো পাচ্ছি ভালো রেসপন্স, পাচ্ছি ভালো। এখন আমাদের হচ্ছে যে সিলিং ফ্যানের যে হিউজ কালেকশন, ঠিক আছে, এখন হিউজ কালেকশনের মানে সেই রকম ফাটাফাটি রমজান মাসের কোম্পানি রেটে মাল দেবো। রমজান মাসে ফাটাফাটি রেট, যারা দোকানদার ভাই আছে তারা আমার রেট শুনলে বুঝতে পারবে যে আমি কি রেট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যে রেট দেবো দেখাচ্ছে, তারা যেখান থেকে মাল কেনে আমার রেট তাদের রেট একটু কম্পেয়ার করলে সে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে চলে যাই। জি হ্যাঁ, আমি প্রথম আগে নন ব্র্যান্ড ঢাকার মাল দিয়ে শুরু করবো। এগুলা তো পাচ্ছে একটা ফ্যানের সাথে, এগুলা পাচ্ছে, কিন্তু আমরা হেডটা দেখবো, ঠিক আছে, আমরা খালি বডিটা দেখবো। আচ্ছা এটার আমরা দেখি আর প্রাইসটা বলি, ঠিক আছে। আচ্ছা এটা রাখা যাবে আপনার 1800 টাকা। 1800 টাকা বিআরবি মডেল, একেবারে বিআরবির মতো মডেল, এক পিসের কোনো রেট নাই এবং বিএসটিআই অনুমোদিত। জি, এটা কি বিএসটিআই অনুমোদিত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এক পিসের কোনো রেট নাই, বলাকা ফ্যান না, ঠিক আছে, এত খোদাই করে লেখা। জি আচ্ছা, তারপর এটার প্রাইস কত? এটা আপনার 1800 টাকা রাখা যাবে একদম। এটা 36 আছে আপনার, 36 আছে, 24 আছে, 36 রাখা যাবে আপনার 1700 টাকা বলাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সেগুলো দেখালাম না, এটা আপনার ছোট সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো প্রাইস তো? জি হ্যাঁ, 1800 টাকা। আচ্ছা, অনলি 1800 টাকা? 1800 টাকা। আচ্ছা, তারপরে এটা কি? এটা দেখাবো আপনার শিজুকা প্লাস, এই যে যে আমি একটা সাইজ 56 ইঞ্চি 100% কপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুলে ফেলা। আচ্ছা এটা ইফতারের সময় আগত, ভিডিওটা আপলোড হবে সম্ভবত 9টা থেকে 10টার দিকে, শিজুকা প্লাস। আচ্ছা আচ্ছা, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, দেখতে থাকুন, প্রাইসগুলো সবই পাবেন। মামা মানে ধামাকা প্রাইস আপনারা। একটা আছে দেখেন, আচ্ছা প্লাস 56 ইঞ্চি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস রাখা যাবে আপনার 1700 টাকা অনলি। আচ্ছা দেখি একটু ফ্যানটা একটু দেখি, অনলি 1700। অনলি 1700 টাকায়? জি। এটাও কি খোদাই করে লেখা? জি। আচ্ছা আচ্ছা, এটা কত কত মামা? এটা আছে 1700 টাকা অনলি। 1700 টাকা অনলি, 1700 টাকা শিজুকা প্লাস, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকায়। তো ভিউয়ার্স, আমরা এখন দেখবো হচ্ছে শিজুকা সিলিং ফ্যান, শিজুকা 56 ইঞ্চি। 56 ইঞ্চি ঠিক আছে মামা, এটা প্রাইস বলতে হবে এবং খুলতে হবে। আচ্ছা, এর কিন্তু 56 ইঞ্চি আছে, 36 ইঞ্চি আছে, ঠিক আছে, ওইগুলো কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে মাল। আচ্ছা আচ্ছা, এটা রাখতে পারবো আমি 1700 টাকা। এর 36 ইঞ্চি 24 ইঞ্চি রাখতে পারবো আপনার 1600 টাকা অনলি। এটা একদম সেম বিআরবির মডেল করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে যেটা দেখলাম না, ওয়েট অনেক আর এর ফিনিশিং অনেক সুন্দর, আপনি একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, শিজুকা শিজুকা এবং হচ্ছে আপনার এটা যে 2023 সালের, এই যে লেখা আছে এখানে 2023 সাল লেখা আছে এখানে, এই যে 23। জি, ফ্যান খোদাই করে লেখা, এইগুলো সব খোদাই করে লেখা। আচ্ছা, এটা প্রাইস ওয়ারেন্টি আছে, এর ওয়ারেন্টি আছে আপনার 5 বছর। এটা 5 বছর? আচ্ছা, তারপর এটা প্রাইস কত বললেন মো? এটা আপনার রাখা যাবে 1700 টাকা বললেন। 1700 টাকা, এর কিন্তু কোনো রেট নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা না না, এক পিস যদি কেউ নিতে চায় কুরিয়ারে, সেখানে আপনার 100 টাকা 150 টাকা বাড়বে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না না, বাইরের থেকে তো আমাদের প্রোডাক্ট যায় তাই না, তাহলে রেট নেই এগুলো বলা যাবে না। ওরিও প্রীতি, এই মালটার হেডটা অনেক বড়, এটা হচ্ছে মাল। হ্যাঁ হ্যাঁ, ওরিও প্রীতি সিলিং ফ্যান। এই যে এটার ওয়ারেন্টি গ্যারান্টি, এটা আপনার 5 বছরের গ্যারান্টি, না সরি 7 বছর, 7 বছর, 7 বছরের গ্যারান্টি। আচ্ছা দেখি, অন্যান্য যে কোনো কোম্পানির তুলনায় এইটা তো অনেক সুন্দর, এর হেডটা মিনিমাম 500 থেকে 1 কেজি বেশি থাকে। বাবা মামা, আমি এক হাতে ধরতে পারবো না, অনেক ওয়েট ঠিক আছে, এর একটা ভারী বাতাস আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার রাখা যাবে অনলি 2600 টাকা। আমি একটু দেখবো মানে, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যাপাসিটার দেখেন, এক নম্বর ক্যাপাসিটার এবং খোদাই করে লেখা, ঠিক আছে, 2000, আর খুব ইজি, মনে করেন এই ঘুর দিলেই বোঝা যাবে, আর মনে করেন ঘুরলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে তো ঘুরতেই আছে খালি। আচ্ছা,
তারপর কি আছে মো আচ্ছা এবার দেখাবো আমি সুপারস্টারের আচ্ছা এগুলো থাক এখন আমরা এগুলো দেখি সুপারস্টার বিলিং আচ্ছা এটা হচ্ছে সুপারস্টার এসএসজি জি সুপারস্টার ব্র্যান্ড অনেকে বলবে যে এটা তো সুপারস্টারের মাল না এই দেখেন অনেকেই বলে যে বিলিং আবার কি এটা এটা হচ্ছে কই এখানে লেখা আছে সুপারস্টার এই যে 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 সুপারস্টার ফ্যান লিমিটেড এবং এসএসজি এটা আপনার বডি রেট আছে 3440 টাকা 3440 টাকা এটা আমি হোলসেলে রাখতে পারবো 2750 অনলি 2750 টাকা অনলি 2750 এটা দেখি নাকি এটা আপনার 7 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি কার্ড সহ পেয়ে যাচ্ছেন এবং ইউজার ম্যানুয়াল গাইড সহ এবং যেহেতু ব্র্যান্ড এটা অরিজিনাল ব্র্যান্ড এবং দামও অনেক বেশি আপনি রেগুলেটর পেয়ে যাচ্ছেন এবার দেখাবো আমি আরএফএলের বিজলি আচ্ছা আচ্ছা আমি এটা কি দেখতেছি আসলে এটা হচ্ছে আরএফএলের বিজলি আচ্ছা আচ্ছা বিজলি দেখি বিজলি সিলিং ফ্যান এই যে আরএফএল ঠিক আছে এই যে আরএফএল হ্যাঁ হ্যাঁ এই যে আরএফএল আরএফএলের অরিজিনাল বিজলি ঠিক আছে আচ্ছা বিজলি নামে এটা কোম্পানি হচ্ছে আরএফএল এটা সামনে রেগুলেটর আছে আচ্ছা দেখি রেগুলেটরটা গ্যারান্টি কার্ড আছে আচ্ছা আচ্ছা রেগুলেটরটা আছে আচ্ছা গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছেন রেগুলেটর পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার প্রাইস এটা আপনার রাখতে পারবো 2950 2950 শোরুম থেকে কিনতে চান শোরুম থেকে কিনতে গেলে আপনার 3200-3300 টাকা নিচে তো কিনতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি এটা একটু ঠিক আছে তো অনেক ওজন আচ্ছা এটার প্রাইস কত 2950 টাকা আচ্ছা মামা আমরা এখন এবার কি দেখবো এবার আছে সুপারস্টার প্রিমিয়াম প্রো 56 ইঞ্চি সুপারস্টার প্রিমিয়াম প্রো 4800 আছে বুঝলেন আচ্ছা আচ্ছা এটা 56 আচ্ছা এটা প্রাইস 48 আছে 36 আছে মডেলটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর মডেল মামা এটার প্রাইস এটা 2900 টাকা এক হাতে তো ধরা যাচ্ছে না মামা সাথে একটা রেগুলেটর আছে আচ্ছা দেখি রেগুলেটর দেখি হ্যাঁ এর সাথে একটা রেগুলেটর পেয়ে যাচ্ছে হ্যাঁ 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 অনেক সুন্দর আপনারা নিতে পারেন কুরিয়ারের মাধ্যম দিয়েও নিতে পারেন সমস্যা না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে সক্ষম এই লাভলি উইনার মিনি ফ্যান ডিমার সুপারস্টার রেগুলেটর পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা একটু দেখি মামা এই সাথে এই এগুলো অনেক সুন্দর মানে ব্র্যান্ড তো গ্যারান্টি নিয়ে কোনো সমস্যা নাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 বছরের ভিতরে একদম নষ্ট হয়ে গেলে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর কি দেবো দেবো আরএফএল এর ভিশন আরএফএল এটাও আরএফএল না আরএফএল এর ভিশন সিলিং ফ্যান আচ্ছা দেখি আচ্ছা এটা হচ্ছে 7 ইয়ার্স ওয়ারেন্টি ওয়ারেন্টি না আসলে গ্যারান্টি হ্যাঁ ব্র্যান্ড কোম্পানি মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 বছর 10 বছর এরকমই ওয়ারেন্টি থাকে আচ্ছা গ্যারান্টি কার্ড আচ্ছা আচ্ছা এটা ইউজার ম্যানুয়াল আছে আবার হচ্ছে গ্যারান্টি কার্ডও পেয়ে যাচ্ছেন আচ্ছা ফ্যানটা একটু দেখি আচ্ছা মামা এটার প্রাইস মামা এটা আছে আপনার 2950 হ্যাঁ ওই যে আমারও দেখা যাচ্ছে ওর ভিতরে দেখি দেখি হ্যাঁ এই যে ভীষণ ভীষণ আচ্ছা এটার প্রাইস এটা আছে 2950 এর বডি রেট আছে আপনার 3200 আচ্ছা আমরা তো মডেল নাম্বার প্রত্যেকটা মডেল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ইন্টারনেটে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন করে দেখবেন যে আসলে আমরা বেশি বলতেছি কি
কম বলতেছি। আচ্ছা এটা কত রেট বললেন? এটা আছে 2950 টাকা। আচ্ছা তারপর আমরা কি দেখবো? এবার আছে সুপারস্টার ডাইনা। সুপারস্টার ডাইনা একটু দেখি। এটা সুপারস্টার। আচ্ছা এই যে ওয়ারেন্টি কার্ড সব হয়ে যাচ্ছে, গ্যারান্টি কার্ড, সরি, এই যে ইউজার ম্যানুয়াল আছে কীভাবে ফ্যান সেট করতে হয় সেটা দেখার জন্য। আচ্ছা তারপরে এইগুলো হয়ে যাচ্ছেন। আচ্ছা ফ্যানটা দেখি, এর সাথে কি রেগুলেটার আছে? হ্যাঁ, ব্র্যান্ডের প্রত্যেকটা ফ্যানে আপনি রেগুলেটার পেয়ে যাচ্ছেন এবং গিফট এটা আছে ফ্রি। বাংলা একটু কেন না ওইটাই রাখা যাবে, যেটা নিট রাখা যায় কোম্পানি রেট। আচ্ছা হোলসেল প্রাইস, এবং যদি কেউ হোলসেলে নিতে চান তাহলে আপনার এই প্রাইসটা পাবেন। তারপর কি আছে? এটার কি এই মডেল যেটা দেওয়া আছে এটাই? আচ্ছা গ্যারান্টি কার্ড, মানে প্রত্যেকটা ব্র্যান্ডের যে ফ্যানগুলো প্রত্যেকটাতে রেগুলেটার পেয়ে যাচ্ছেন। আচ্ছা এটার মডেলটা একটু দেখি। আচ্ছা এটার প্রাইস পাচ্ছি কত? এটা হোলসেল প্রাইস শেষ, এটা কিন্তু শেষ। হ্যাঁ আচ্ছা এটা আমি যেটা রাখতে পারবো 2810 টাকা, 810 হোলসেল রেট, 10 টাকা ছাড় দিলে হয় না? না না ওই 10 টাকা আগে দিতে হবে, পরে 2800। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মামা বলে মামা এটা তো ওজনও অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ এটা অনেক আগের মডেল, এটা আপনার রেজাল্ট ভালো বলে কোম্পানি এটা এখনো রানিং করছে। আচ্ছা আচ্ছা দাদা দেখি কেমন করে এটা আমরা কিন্তু ব্যবহার করছি দেখেন। হ্যাঁ হ্যাঁ এই যে এটা আমরা ব্যবহার করতেছি অলরেডি। আচ্ছা এটার প্রাইস 2810। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, আজকের এই পর্যন্ত থাক, আর তারপর হচ্ছে আপনার আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা কালকে আবার ভিডিও নিয়ে আসবো আমাদের জন্য আপনাদের জন্য। আর হচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কী দেখতে চান। ওকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।